তাই ওর কাছ থেকে আমার একটা ইনভিটেশন এসেছে যে আমি ওর বাড়িতে যাই আর ওর বাড়ি থেকে ঘুরে আসি প্লাস ওর সাথে দেখা করে আসি যাতে আমার ওর সাথে একটুখানি হাত হয় কারণ আমি লস স্যান্টসের এখন নাম্বার ওয়ান একটা থিপ হয়ে গেছি মানে গাড়ি স্টিল করার লোক বাট আমার যা মনে হয় যে আমি যে গাড়িটা চুরি করেছি সেটা ওই লস স্যান্টসের সব থেকে বড় গ্যাংস্টারের গাড়ি হতে পারে ভাই কারণ নয়তো এমনি তো ডাকার কথা নয় কারণ ও এরকম আতা লোককে কেন পাত্তা দেবে যে জাস্ট একটা গাড়ি চুরি করেছে মিলিটারি বেস থেকে যদিও ভাই কারো দম নেই গাড়ি চুরি করার মিলিটারি বেস থেকে কিন্তু ভাই আমি করে এনেছিলাম কিন্তু যেটা হচ্ছে বড় কথা যে আমাদের এখানে ওর ডেকে পাঠিয়েছে বাট এখনো ওর গাড়ি আমাকে নিতে আসেনি ওর গাড়ি আমাকে নিতে আসবে তারপর আমাকে ওই জায়গাটা পর্যন্ত ওর বাড়িটা পর্যন্ত নিয়ে যাবে আমি ওর বাড়ির লোকেশনও জানি না যে ওর বাড়ি কোথায় আছে বাট যেটা হচ্ছে বড় কথা যে এখানে আমাদের বাইরে দেখতে পাবে এক্ষুনি যে এই যে ওই গাড়িটা যেটা আগের বারে আমরা চুরি করেছিলাম প্লাস এইখানে আমাদের ওই ল্যাম্বার গিনিটা গাইজ যেটা আমরা ফার্স্ট পার্টে মানে সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে চুরি করেছিলাম আমি জানি না বাট এইটা ভাই আমার ওয়ান অফ দা বেস্ট গাড়ি ছিল যেটা আমি চুরি করেছি আর এটাকে দেখো আমি গোল্ডেন রং করেছিলাম যারা জানো তাদেরকে বলে দিই প্লাস আমি কয়েকটা কফ সেখানে লাগিয়েছি যাতে গাড়িটা রাখবালি করেন কারণ গোল্ডেন কার যখন তখন চুরি হয়ে যেতে পারে ভাই ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে আর ওইখানে গাইজ ওই গাড়িটা রয়েছে কিন্তু এটা কালো নয় গাইজ তোমরা অনেকে বলেছিলে যে রঙ চেঞ্জ করতে আর আমি জিজ্ঞেস করেছিলাম যে কি রঙ করবো তো তোমরা অনেকে বলেছিলে রেড 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 তো ঠিক আছে আমি তাই জন্য রেড করেছি বাট আমার ব্ল্যাকটাও দরকার ছিল তো আমি ব্ল্যাকটাও রেখেছি এই তুই ওদিকে তাকিয়ে দাঁড়িয়েছিস কেন গাছকে দেখছিস কেন হবে গাড়ি পাহাড়া দে হ্যালো পাগল গো দেখ গাড়ি পাহাড়া দেওয়ার জায়গায় ভাই এদিকে তাকিয়ে বসে রয়েছে দেখ গাইজ এটা আমি রেডও করেছি প্লাস আমার ব্ল্যাক ও রেখেছি তোমরা যদি ঠিক করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে একটা রেড রঙের স্ট্রাইপ আছে এই দেখো এই যে এখানে রেড শাইন করছে যখনই এর ওপরে সানলাইট পড়বে তখনই এটা শাইন করবে গাইজ দেখতে পাচ্ছো আর এই গাড়িটা টেস্ট ড্রাইভ ততক্ষণ নিয়ে নি যতক্ষণ না ওই বড় গ্যাংস্টারের বাড়ির গাড়িটা আমাকে নিতে আসছে বাট দেওয়া হয়েছে এটা খুব উল দেখতে লাগছে ভাই এক টাইপ থেকে খুব কুল লাগছে প্লাস দেওয়া হয়েছে আমি এর চেঞ্জ দিয়েছি আমি তোমাকে দেখিয়ে পেছন থেকে এর ইঞ্জিনটাকে চেঞ্জ করেছি আর এর হুইল একটা আমি এটাকে দুটো করে করে দিয়েছি কারণ ভাই খুব পাওয়ারফুল গাড়ি এটা তোমরা হয়তো জানো না এটা খুবই পাওয়ারফুল গাড়ি মানে এটার মধ্যে লিটারেলি ভাই জেটস এর ইঞ্জিন লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো জেট এর ইঞ্জিন লাগানো রয়েছে যাতে এই গাড়িটা সব থেকে ফাস্ট আর সব থেকে কুল হয় আর এখানে ভাই সামনেই দেখো দুখানা গান রয়েছে এই দেখো এখানে একটা এখানে একটা দুখানা মোটর গান রয়েছে মানে যেটা দিয়ে মেশিন গান যেটাকে বলে মোটর গানটা কি মেশিন গান যেটা দিয়ে আমরা সামনে কনস্ট্যান্ট ফায়ার করতে পারবো প্লাস এখানে আমাদের জিমি সাইকেল রেখে দি চলে গেছে ভাই এত ফেলে ফেলে পড়ছে না ভাই ঠিক আছে চলো এখানে দেখতে পাচ্ছো আমাদের এই গাড়িটা রয়েছে আর পাশে আমাদের গোল্ডেন ল্যাম্বরগিনি রয়েছে তো ততক্ষণ আমি গোল্ডেন ল্যাম্বরগিনিটা ভাবলাম রাইড করে আসি বাট না এখন না রাতের দিকে আমরা রাইড করতে যাবো কারণ রাতের দিকে সব থেকে বেস্ট দেখতে লাগে ভাই ল্যাম্বরগিনিটা তো চলো রাতের জন্য ওয়েট করতে হবে একটুখানি তারপর আমরা গাড়িটা নিয়ে আরামসে বেরিয়ে যাবো ওয়েল তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর রাত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো প্লাস আমাদের কাছে এই গাড়িটাকে কি কেউ ঠুকেছে না এটা এরকমই জানে ভাই এটা কি হচ্ছে ঠিক আছে চলো আমাদের আপাতত এখানে একটা কিছু গ্লিচ গ্লিচ হয়ে গেছিলাম যাই না কেন বা ঠিক আছে চলো এখন আমাদের ল্যাম্বরগিনি বের করার টাইম আর ভাই এর সান দেখে ঝুঁকি দেখতে লাগছে ভাই চরম দেখতে লাগছে প্লাস তোমরা দেখো এখানে তলায় আরে আর রেডিও অফ ও নাই আর কি করছিস দেখো গাইস তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের নিয়ন লাইট লাগানো রয়েছে তলায় যেটা খুব সুন্দর পিঙ্ক রঙের একটুখানি দেখতে লাগছে আর এটা ভাই উপর থেকে খুব বেশি সুন্দর লাগছে ভাই এই গাড়িটার কোনো কথা হবে না ভাই চলো এই গাড়িটা টেস্ট ড্রাইভ নেওয়া যাক আর এর স্পিড তিনশো ফিনশো উঠে যায় আমি শুনেছি বাট লাস্ট টাইম আমরা তুলতে পারিনি ওয়েল তো গাইস আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে এখানে দেখতে পাচ্ছো যে আমাদের সামনে মস্ত রোড চলে এসছে আর গাড়িটার ভেতর থেকে যেই লাইটটা বের হচ্ছে ভাই এটা খুব একদম হেভি টাইপের দেখতে ভাই ল্যাম্বরগিনি তো স্ক্র্যাচ করে দিয়েছে ভাই এই দেখো পাগল কোথা গারে যেতে দে ল্যাম্বরগিনি তো স্ক্র্যাচ হয়ে গেছে ভাই এবার এটাও ঠিক করতে মোটামুটি অনেক টাকা চলে যাবে প্লাস আমার কাছে অনেক টাকা আছে তো বারে দেখি কত টাকা আছে লাখ 660000 টাকা আমার কাছে আছে তো ভাই এটা আমার জন্য কোনো ইয়ে ব্যাপার নয় ভাই কোনো বেশি দামি ব্যাপার না এটা আমরা আরামসে ভাই ক্লিয়ার করে নিতে পারবো তো ঠিক আছে চলো এর টপ স্পিড চেক করা যাক আরে ভাই এ ড্রিফট মারছে দেখো ভাই ড্রিফট লেভেল খুব হাই ভাই এই দেখো ড্রিফট মারছে দেখো পুরো রাস্তায় রোডের নিশান মানে একটা রোডেতে টায়ারের পুরো নিশান করে দিয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে চলো আমাদের এদিকে যেতে হবে এবার আমরা টপ স্পিড চেক করবো চল আজা ভাই কে এখন আমার সামনে টিকবে ভাই আমি কাকে একটা ঠোকর মেরে দিয়েছি ওখানে ও হো 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 না 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 ঠিক আছে চলো আমাদের টেস্ট ড্রাইভ অলমোস্ট কমপ্লিট এবার গিয়ে দেখি ওখানে গাড়িটা এসছে নাকি আর যদি ওই গাড়িটাও না এসে থাকে মানে আমাদের নিতে যদি না এসে থাকে তাহলে আমরা আমাদের অন্য গাড়িটাকে নিয়ে বেরোবো বাট এখানে এত ভিড় কেন আমি বুঝতে পারছি না ভাই আমি ড্রিফট কোথায় মেরেছিলাম নেক্সট এটা নয় ওটা চলো ভাই খুব সুন্দর কাটানো হচ্ছে ঠিক আছে চলো এইখানটা থেকে আমরা বেরিয়েছিলাম আই এটাই আমাদের বাড়ি না এটা পরে রোবটা ভাই আমি প্রত্যেকবার বাড়ি ভুলে যাই আমার এইখানে এইখানে হচ্ছে আমার বাড়ি ওকে তো চলো এটাকে নিয়ে আরামসে ঢুকিয়ে দিই আর নেক্সট গাড়িটা নিয়ে আমরা বেরোই চলো আমার গাড়িতে অনেক স্ক্র্যাচ হয়ে গেছে বেকার বের করলাম ভাই এই সেই ল্যাম্বার কিন্তু এই জন্য বের করতে চাই না ভাই তো গাইছে আমরা গাড়িটাকে অলমোস্ট ঢুকিয়ে দিয়েছি এবার কোথায় ঢোকাই আমি দেখে নিই আগে এই দিকে ঢুকিয়ে দিই চলো এখানে এইখানে এই পাস করে রেখে দিই চলো এইখানটাতে এই পাস করে রেখে দিই আরামসে ঠিক আছে চলো আমরা আমরা রেখে তো দিয়েছি গাড়ি কিন্তু আমাদের গাড়িতে খুব বাজে স্ক্র্যাচ হয়ে গেছে এটাকে আমি বাজে রিপেয়ার করি নবো আর এই গাড়িটাকে আমাকে আরামসে চালাতে হবে ভাই নয়তো এই গাড়িটা তো চ হয়ে বসে থাকবে আর এটাকে আমরা সকালে বের করবো তাহলে ডে লাইটে তোমরা বুঝতে পারবে যে এইটাতে কেমন রিফ্লেক্ট হয় ভাই লাইটটা খুব সুন্দর রিফ্লেক্ট হয় দেখো মর্নিং সকাল হয়ে গেছে তো চলো গাড়িটাকে নিয়ে আরামসে বেরিয়ে যাওয়া যাক আর যখন এটাতে গাইস আমরা বাইরে চলে এসেছি প্লাস দেখতে পাচ্ছ গাড়িটার শান কেমন দেখতে লাগছে ভাই গাড়িটা একটা রেড লুক আছে তোমাদের ভালো করে দেখিয়ে দিয়ে এই দেখো যখন আমি মাউসটাকে এদিকে সরাবো ভাই একটা রেড রঙের একটা কিছু চমকা বেয়ে দেখো আর এটার গাড়িটাতে একটা পাওয়ার আছে যেটা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আমি জানি না যে গাড়িটার পাওয়ারটা আদৌ কাজে লাগবে কিনা আমার কখনো কিন্তু আমি যার গাড়ি এটা চুরি করেছি ভাই সে খুব বড় একটা হাস্তি হবে কারণ এই দেখো এটাতে বুস্টার আছে ভাই খুব বাজে প্লাস এটাতে গানও আছে এই দেখো এটাতে খুব বাজে বুস্টার আছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই 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 অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে লাভ নেই বুস্টার দিয়ে উড়ে লাভ আছে আ ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ভাই অনেক হয়ে গেছে এটা অনেক ড্রাইভ হয়ে গেছে যদি পুলিশে জানতে পেরে যায় যে এই গাড়িটা আমার কাছে আছে তাহলে ভাই মিলিটারি কল করে দেবেন মিলিটারি এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে তাই জন্য ভাই আরামসে বাড়ি চলো আর টার্বো খুব ভেবে ইউজ করো যাতে লোকেরা না বুঝতে পারে যে এই গাড়িটা মিলিটারির গাড়ি ঠিক আছে চলো এবার বাড়িতে যাওয়া যাক আশা করছি এবার গাড়িটা চলে আসবে আর এই টাইমেই আমাদেরকে যেতে হবে এটা রাস্তাটা ইয়েস মনে হয় এটাই আমার বাড়ির রাস্তা ইয়াস চলো এটাই আমার বাড়ির রাস্তা আমি আমি ঢুকে না এত কনফিউজ যায় যায় বাড়ি ছেড়ে চলে আসছি ভাই তো এটাকে বাড়িতে ঢুকিয়ে দিই তারপর দেখি কিছুক্ষণ ওয়েট করে যে আমাদের গাড়ি আসে নাকি ওয়েল তো গাইছ আমার গাড়ি ঢোকানো হয়ে গেছে এখানে এটাকে ঢুকিয়ে আরামসে রেখে দিই ভাই আর একটুখানি ভেতর করে রাখি যাতে কেউ না বুঝতে পারে আর এটা তো গাইছ নিয়ন লাইট লাগিয়েছি প্লাস এটা ইঞ্জিনে চেঞ্জ ফেঞ্জ করে ভাই আমি আমি বুস্টার মেরে দিয়েছি আমি ভাবলাম ইতে বেরোবে বাট ইতে বেরোনোর তো সুইচ নয় এফ এতে বেরোবে ভাই এখন এটাতে স্ক্র্যাচ লেগে গেলে খুব বাজে বাজে অনেক টাকা চলে আমি আরামসে বেরিয়ে যাই ভাই গাড়ি বন্ধ করে গাড়ি বন্ধ কর চলো এবার ভাই আমাদের একটা ভালো জায়গায় যাবো যখন একটা ভালো ডনের সাথে দেখা করতে যাবো তখন চলো একটা ভালো ড্রেসই পরে আসি এত তখন আশা করছি গাড়িটা চলে আসবে বাইরে চলো ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যায় আগে ওয়েল তো আমি এখন ড্রেসিং রুমেতে চলে এসেছি আর এখানে আমার কাছে আউটফিটসে অনেক কিছু রয়েছে বাট আমি আর নিশ্চয়ই মেডেল নিয়ে ওর বাড়িতে যেতে পারবো না এখানে চার্ডি পানি আবো না এখানে ভাই কিছু ভালো ভালো নেই ভাই এই চোটটা এইটা দিয়ে আগের বারে আমরা চুরি করেছিলাম ঠিক আছে চলো এখানে দেখি আর কি রয়েছে এখানে আহ এইটা থেকে আই থিঙ্ক এটা বেটার চলো এটা নিয়ে আরামসে যাওয়া যাক এইটা পরে আমরা যাবো ভাই আর আশা করছি বাইরে এবারে গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে করে আরামসে ওখানে চলে বাট আমি যাবো কি করে আমি ভাবছি যে আমরা যাবো কি করে ওখানে ভাই আমি তো লোকেশন জানি না যে যাব কি করে ওখানে আশা করছি ওরা কিছু প্ল্যান তো করে রাখবে যে আমি যাবো কিভাবে বল তো গাছ তো আমরা দেখতে পাচ্ছি আমরা শুট বুট পরে একদম এখানে রেডি হয়ে গেছি ওইখানে যাওয়ার জন্য আর এবারে বাইরে গিয়ে তো দেখা যাক যে গাড়িটা এসছে কিনা না গাড়িটা এসছে কিনা বাট লাস্ট টাইম বা দেখো লাস্ট নাইট আমাদের এটা খুব বাজে স্ক্র্যাচ পরে গেছে আর ওই গাড়িটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছি আর আমার পুলিশ ওখানে রয়েছে ঠিক আছে চলো এবার বাইরে গিয়ে দেখা যাক যে গাড়িটা এসছে কিনা আর আই থিঙ্ক এবারে চলে আসার কথা কারণ এই টাইমে তো চলে আসার কথা ইয়াস চলো গাড়িটা চলে এসছে ভাই ভাই এখানে গাড়িটা চলে তো এসছে বাট গাড়িটাতে দেখো কেউ নেই মানে এটা গাড়িটা নিজেই এসছে ভাই আর গাড়িটা দেখতে ভাই কি অ্যামেজিং দেখতে দেখো গাইস আর গাড়িটা তো 63 লেখা ভাই লাকি নাম্বার লেখা ভাই আমি আমি 63 আমার ল্যাম্বোতে লিখেছি মানে কিছু বুঝতে পারছো ভাই এরকম হতে পারে যে ল্যাম্বোটা আমি চুরি করেছি এটা এরি কারণ 63 তো আমি লিখেছি নাম্বার তো 63 জানলো কোথা থেকে যে 63 ওর গাড়িতে লেখাতে হবে আমি জানি না ভাই কোথায় থেকে বাট এই গাড়িটার খুব অসাম লুক আমি যাবো কোথায় আমি না ভাই কারণ এই গাড়িটা তো পাঠিয়ে ছোড়া ঠিক আছে গাড়িটা ঢুকি আর ভেতরে ইন্টেরিয়ার একবার চেক করি যে কেমন দেখতে ও ভাই মিটার দেখো কোথায় রয়েছে ভাই স্ক্রিনের উপরে মিটার রয়েছে পেছনে এইদিকে দেখো ও ভাই পুরো কার্বন ফ্রেমের গাড়ি ভাই গাড়িটা খুব অসম দেখতে ভাই গাড়িটা তো সাউন্ড টা শুনেছো ভাই ইলেকট্রিক গাড়ি আই থিংক এটা আর গাইস গাড়িতে ওটা সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ম্যাপেতে একটা লাইন চলে এসেছে যেটা একটা জায়গা পর্যন্ত যাচ্ছে এই দেখো মানে আমাদের এইখানে যেতে হবে আই থিঙ্ক আর এটা মনে হয় ওর জিপিএস এর দ্বারা হচ্ছে আমি জানি না কেন বাট আমার যা মনে হচ্ছে যে এটা গাড়িটাতে যে জিপিএস টা আছে ওটা অটোমেটিক ওরা ফেট করে রেখেছে যে ওই গাড়িটা করে যাবো আর এটা পর্স ভাই আর এই গাড়িটা ভাই এটা তো ল্যামবোর্ড থেকে বেশি বেটার কারণ বেশি মানে আওয়াজ নেই গাড়িটা দেখো স্মুথ ড্রাইভিং একদম স্মুথ ড্রাইভিং নেই আর আমি আস্তে আস্তে চালাতে চালাতে যাচ্ছি এরকম একটা গাড়ি আমাকে স্মুথ গাড়িটা আর আমি কথা বলতে বলতে ওইখানে পৌঁছেই যাচ্ছি চলো ওই জায়গাটাই যাই আর ওখানে গিয়ে আমি যাই না ভাই আমার যেমন হচ্ছে এটা কোনো একটা খুব বড় হাস্তির গাড়ি ও আমাকে যখন এই গাড়িটা পাঠিয়েছে ভাই আমার ল্যাম্পোর থেকে বেশি ভালো দেখতে না খারাপ দেখতে তোমরা কমেন্ট করো যে এটা ল্যামবোর্ড থেকে খারাপ দেখতে না ভালো দেখতে

তোমরা সামনে দেখতে পাচ্ছ যে আমরা ওই জায়গাটা চলে এসেছি আর আমি কিছু দেখতে পাচ্ছি না যে এখানে কিছু আছে ভাই এখানে কারো বাড়িও হতে পারে পাহাড় টাহাড়ের মধ্যে আমি যাই না বাট হতেও পারে ভাই কিছু বলা যাবে না আই থিঙ্ক হতে পারে আর আমি ওখানে কিছু তো একটা দেখতে পাচ্ছি হ্যালো ভাই উপরে একটা পার্সোনাল এয়ারপোর্ট টাইপের রয়েছে এখানে আমি চলে তো এসেছি বাট এবার আমাকে কোথায় যেতে হবে ভাই আই থিঙ্ক ওইটাতে করেই যেতে হবে সামনে ওই জায়গাটা আমার যা মনে হচ্ছে ভাই ওইখানেই যেতে হবে কারণ এই একটাই মাত্র এখানে একটা বাড়ি টাইপের রয়েছে আর এখানে একটা রোড ভাই এদের বানানো রোড রয়েছে ভাই আমার যেমন হয় আই থিঙ্ক আমাদের এটাতেই যেতে হবে আমি না এটা কি বাট এই গাড়িটাই আই থিঙ্ক এদের আর আমার মনে হয় যত আমি এই গাড়িটা নিয়ে ওখানে যাবো ততক্ষণ এদের এই গেটটা খুলবে না আর এখানে দুটো সিকিউরিটি আগে থেকে দাঁড়িয়ে রয়েছে জিরো দুখানা রেঞ্জ রোববার দাঁড়িয়ে না কি দাঁড়িয়ে আমি এখানে কি সিকিউরিটি তো এখানে রয়েছে আমি নিয়ে চলে যাই দেখি ওরা কিছু বলে নাকি ভাই কিছু তো বলছে না আপাতত আমি চলে যাই আরামসে আর গেটটা তোমরা দেখলে ভাই অটোমেটিক খুললো এরকম আমি যেই চলে যাবো অটোমেটিক বন্ধ হবে ভাই কি স্টিকি পিস্টন দিয়ে বানানো রয়েছে নাকি ভাই আর ইনভিজিবল ওয়াল এতে ঢুকে যাচ্ছে হ্যালো আমি জানি না কি চলছে বাট এটা ভাই খুবই বাজে মানে খুব খুব ভালো দেখতে লাগছে বাজে নয় আর এখানে

ও মাই গড সামনে দেখো কতগুলো গাড়ি দাঁড় করানো রয়েছে ভাই আমি আমার গাড়িটাকে এখানে পার্ক করে দিই ভাই এই গাড়িটা নিয়ে কি আমি যেতে পারবো বাড়ি আমি যাই না ঠিক আছে এই গাড়িটাকে আমি এখানে পার্ক করে দিয়েছি আর তোমরা এখানে দেখো ভাই এখানে একটা দুটো তিনটে তিনটে তো নরমাল গাড়ি বাট এটা আই থিংক বুগাটি এটা বুগাটির কিছু একটা অন্য কোম্পানি হবে আর সামনে ভাই বাইকও রয়েছে আমরা কার বাড়িতে এসেছি আমি জানি না বাট এটা আমার মনে হচ্ছে কোনো একটা খুব বড় একটা হাস্তির বাড়ি কারণ ওর কাছে বাইক ফাইক থেকে শুরু করে সব রয়েছে প্লাস ওখানে দেখো একটা পার্সোনাল এয়ারপোর্ট রয়েছে ভাই মানে পার্সোনাল প্লেনের রাখার জায়গা রয়েছে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে এখানে বাট খুব খুব বাজে সামনে সিকিউরিটি রয়েছে ভাই সিকিউরিটি না ধরে আমাকে বেটাই আর আমি খুব বাজে ড্রেস মেরে এসেছি কারণ দেখো আমার গায়ের জামাগুলো আর এদের সিকিউরিটির জামাগুলো একসাথে মিলে গেছে আর সামনে ওখানে অনেক লোকেরা বসে পার্টি ওয়ার্টি করছে আর আমি যাই না আমার ক্যামেরাটা কেন মাঝে মাঝে আমাকে ব্লার করে দিচ্ছে ভাই খুব বাজে করছে ঠিক আছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে মাইকেল দৌড়ো না ভাই খুব আনপ্রফেশনাল লাগছে এখানে ভাই আস্তে আস্তে চলো এদিকে কোনো গাড়ি ফাড়ি ভাঙলো বা কিছু আর এখানে এত বড় একটা মেনশন এটা কার আমি না বা ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে তিনখানা প্লেন দাঁড় করানো প্লাস এখানে সিকিউরিটি রয়েছে সিকিউরিটির সাথে আমি একটু কথা বলি কি বলছে হ্যাঁ সুকিরি ওই ভাই জানি না কি বলছে বাট এখানে তিনখানা হেলিকপ্টার প্লেন রয়েছে তো আমাকে হেলিকপ্টার প্লেন কিছু চুরি করার দরকার নেই কারণ আমি যার সাথে দেখা করতে এসেছি সেই একটা খুব বড় হস্তি আমি এটুকু বুঝতে পারছি ঠিক আছে চলো ওই পাশটাতে অনেকগুলো জেট প্লেন রাখা রয়েছে প্লাস ওর রানওয়ে করা রয়েছে ভাই এই পাহাড়ের উপরে এটা কে আমি দেখতে চাই ভাই এই লোকটা কে আর ওইখানে কার শোরুম টাইপের একটা করা আছে ছোট্ট ওইটাকে আমি দেখতে চাই যে ওইটা কি ঠিক আছে চলো এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো জেট প্লেন রয়েছে ভাই এখানে একটা পার্সোনাল জেট রয়েছে আর তার জন্য পার্সোনাল রানওয়ে রয়েছে ভাই এয়ারপোর্টে তো ছেড়ে দাও যখন আমাদের দরকার পড়লে আমরা এয়ারপোর্টে যাই তারপর ওখান থেকে আর এখানে তিনটে প্লেন রয়েছে ভাই আমি তো দুটো ভাবছিলাম হ্যালো ছোট ছোট তিনটে প্লেন আর এটা কি গোল্ডেন রঙ ছিল ভাই আমি তো এদিক থেকে খেয়াল করে নি এদিক থেকে আমাকে লাগলো আচ্ছা এদিক থেকে বোঝা যাচ্ছে না যখন সানলাইট আচ্ছা এটা তো ওই পেনটাই যেটা আমি আমার গাড়িতে ভাই গোল্ডেন রঙের দেখো এই দেখো গোল্ডেন এর কাছে প্লেন রয়েছে ভাবতে পারছো কত বড় লোক হতে পারে লোকটা প্লাস এখানে ছোট্ট একটা প্লেন রয়েছে এখানে আরেকটা ছোট্ট প্লেন ওখানে আরেকটা ভাই এগুলো মনে হয় কাছাকাছি যাওয়ার জন্য আর এগুলো কোথাও দূর দারাজ যাওয়ার জন্য আর এই বাকি মেনশনটা দেখো ভাই কার মেনশন এটা এত বড় আর এত বড় রানওয়ে আর কে দেখো কি করছে তুই কি করছিস এখানে আই থিঙ্ক ভাই এ এ যাচ করছে যে এখানে কিছু হচ্ছে নাকি ঠেলে ফেলে দেবো ওই অত দূর দেখিস না আই থিঙ্ক ও দেখছে যে ওয়েদার ফেদার ক্লিয়ার আছে কিনা বা কেউ দূরে রয়েছে কিনা যে অ্যাটাক করতে পারে এই মেনশনের উপরে এখানে সুইমিং পুল আছে ভাই সুইমিং পুলে নেমে যা ভাই সুইমিং পুলে তো গেরাই নেই ভাই চল আরামসে যাওয়া যাক ভাই আমি আরামসে উঠে পড়ি আমার দরকার নেই আমি সুইমিং পুলে ফুলিং পুলে চাপ মারবো না ঠিক আছে চলো এখানে অনেকগুলো লোক বসে রয়েছে বাকি এর উপরেও আর একটা প্লেন রয়েছে ভাই উপরে আরে হাই নয় চলে এখান থেকে আই থিঙ্ক ওই মেয়েটা আমাকে ডেকেছে হতে পারে ওই মেয়েটা আমাকে ডেকেছে কারণ ও আমাকে হায় দেয়ার বলল যখন আই থিংক আমাকে ডাকতে পারে বাট আমি জানি না যে আমাকে ও ডেকেছি কিনা বাট আমি গাইস এই কার কালেকশনটাকে এখন দেখতে চাই কারণ কার কালেকশনটা আমার থেকে খুব বেটার যদিও আমার কাছে ওই একমাত্র একটা গাড়ি রয়েছে ওই যে যেটা আমরা মেলিটারি বেস থেকে চুরি করেছিলাম ওটা একমাত্র লস সেন্টার শুধু একটাই রয়েছে তোমরা হয়তো জানো না বাট ওটা একটাই রয়েছে আর ওটা আমার কাছে না আমার কাছে না এখানে দুটো আছে আমি জানি না আই থিঙ্ক এবার এবার আমার কেমন ভেতর থেকে ফিল আসছে যে আমি মনে হয় যে গাড়িটা চুরি করেছি সেটা এরই কারণ এখানে দেখো আর একখানা ওই গাড়ি রয়েছে আর এখানে ভাই অনেক আলাদা আলাদা ধরনের গাড়ি রয়েছে ই দেখো এর কাছে গাড়ি রয়েছে ভাই ওটা আই আমি যে গাড়িটা চুরি করেছি এটা এরই আর গাড়ি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু আমার যে এখানে গাড়িটা ছিল সেটা গায়েব হয়ে গেছে গাড়িটা কোথায় আমি জানি না বাট গায়েব হয়ে গেছে ঠিক আছে চলো দিয়ে আরামসে আমরা ভাই গাড়ির মাঝখান থেকে আমাদের রেড কার্পেট টাইপের করা আছে মনে হয় এখান দিয়ে আমাদের ভেতরে যেতে হবে থেকে আরামসে ভেতরে চলে যায় এখানে ওই গাড়িটাই রাখা রয়েছে যেটা আমরা মিলিটারি চুরি করেছি বাট ও এখন আমার গাড়িটা দেখে চিনতে পারবে না আর এখানে একটা ল্যাম্বরগিনি রাখা রয়েছে যেটা আমার গাড়িটা বেশি বেচার দেখতে ভাই এর থেকে ঠিক আছে আর এখানে ভাই একটা কেমন স্পেসের গাড়ি মনে হচ্ছে ভাই এটা এক ধরনের গাড়ি আর এগুলো একটু পুরনো টাইপের গাড়ি আমি জানি না কেন আর এটা ভাই খুব সুন্দর দেখতে এটা কি ম্যাক্লেরেন মনে হচ্ছে আর এটা ভাই পুরনো পুরনো টাইমের রোলস রয়্যালস ওকে ঠিক আছে আর এখানে অনেকে বসে পার্টি হচ্ছে এখানে শুধু মেয়েরাই রয়েছে আমি জানি না এখানে হচ্ছেটা কি এখানে এটা গল ভাই এরা গল্প করছে মেয়েরা এখানে বসে ভাই এখানে খুব সুন্দর সুন্দরী মেয়েরা রয়েছে আমার এখানে বেশি থাকা উচিত না চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আরামসে আমি ভাই আমার যেখানে যাওয়ার কথা ওখানে যাই আর এখানে রয়েছে আই যাওয়ার জন্য ইউজ করতে চলো আরামসে উঠে পড়ি আমরা চলে চলে এসেছি এসেছি ফাইনালি আর এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ওপর ফ্লোরের উপরে চলে এসেছি আর এর উপরে একটা ফ্লোর রয়েছে যেটাতে আমি যাবো কথা থেকে আমি যাই না বাট ইয়ে আছে আর এখান দিয়ে ভাই পুরো বাইরেটা দেখা যাচ্ছে আর এদিকে কিছু তো একটা বাইরে রয়েছে আমি জানি না কি চলো এদিকটা বাইরেটা চেক ও বাইরে চপার রয়েছে একটা আমরা চপারটাকে কি নিয়ে বেরোতে পারবো থেকে উঠিস না মারবে খুব উঠিস না সিকিউরিটি এখানে চলে আসছে ভাই আমি দেখিনি এখানে সিকিউরিটি আছে আমি আমি উঠতে চাইনি সরি ভাই সরি 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 আমি উঠতে চাইনি ভাই আমি উঠতে চাইনি ওখানে বাট এখানে দুজন বসে রয়েছে এরা কার ভাই এরা কার আমি দুজন বসে এখানে আরামসে দেখছে দেখছে ভাই বাইরের ভিউ আমি জানি না এরা কি দেখছে ভাই আমি টেলিস্কোপে করে কিছু তো একটা মাপতে এলাম আচ্ছা এরা টেলিস্কোপে করে দেখছে যে এখানে কোনো ইয়ে রয়েছে কিনা কোনো যারা এর বাড়িতে অ্যাটাক করতে পারে আমি জানি না কেন বাট অ্যাটাক করবই বা কেন ভাই এত সুন্দর মেনশন এ এখানে বাথ রয়েছে খুব সুন্দর তিনখানা আর এখানে অনেকগুলো বসার জায়গা প্লাস একটা সাইকেলের ইয়ে ঠিক আছে বাকি আমরা যেটা বুঝতে পারছি যে এই বাড়িটা বাড়ি তো বলা ভুল হবে এটা মেনশন একটা এই মেনশনটা খুব সুন্দর টাইপের ভাই মানে খুব লাক্সারি টাইপের এই মেনশনটা কে আবার আমাকে ডাকলো ভাই আমি যাব না কোথাও যাব না ঠিক আছে চলো ওখানে ভাই দেখো এবার পার্সোনাল রানওয়েটা ওখানে দেখা যাচ্ছে আরামসে যে এটা হচ্ছে ওই রানওয়েটা তার সামনাসামনি একটা সিটি টাইপের রয়েছে আমি জানি না কেন তো ঠিক আছে চলো এখান দিয়ে চলে যাওয়া যাক আরামসে ভেতরে আমি ভেতরটা এখনো দেখিনি যে কি আছে বাট যে আমাকে ডেকেছে তাকে আমি এখনো দেখতে পেলাম না ভাই আর হ্যালো এখানে দেখো ওয়াশিং মেশিনের মধ্যে টাকা ঘুরছে ভাই এই দেখো ওয়াশিং মেশিনের মধ্যে টাকা ঘুরছে কোন লোক হবে যে ওয়াশিং মেশিনে এরকম টাকা ফাকা কে দিয়ে গেছে আমি জানি না বাট ঠিক আছে চলো এখানে সামনে দেখা যাক আর এখানে দৌড়বো না আমি যাতে প্রফেশনাল ফিলিং না আসে আর এখানে কয়েকটা গিটার রাখা আই থিঙ্ক এরকমই হতে পারে যে এখানে আমাকে ডেকেছে তার মিউজিকের মধ্যে অনেক ইন্টারেস্ট আছে সেই মিউজিশিয়ানও হতে পারে আমি জানি না আর এখানে পুলও রয়েছে আর এখানে একটা সিকিউরিটি রয়েছে চলো আরামসে ভেতর দিকে এইখানটায় যাওয়া যাক আর এখানে ভাই ও মাই গড এখানে গোল্ডেন একটা মেশিন গান রাখা রয়েছে আর এখানে অনেকগুলো গান রাখা প্লাস এখানে একটা কেমন গান রাখা প্লাস এখানে পুরো টাকা রাখা ভাই দেখো দেখো ভাই আমার মনে হয় এবার আমার মনে হচ্ছে এটা কোন একটা ডন বা গ্যাংস্টারের মেনশন মানে সেকেন্ড হ্যান্ড মেনশন ভাই ও নিশ্চয়ই এখানে নেই কারণ নয়তো এই চেয়ারটাই ওর হবে আই থিঙ্ক এটাই ওর মেনশন আর এখানে অনেক টাকা রয়েছে আমার মনে হচ্ছে যেন টাকাগুলো কেরকম খাবলে দৌড়ো মারি কিন্তু আমি যেতে পারবো না কারণ যদি আমি বাড়ি যাই তো বাড়ি যেতে যেতেই আমাকে এটা তুলে পটকে দেবে আর এখানে অনেক সিকিউরিটি আছে ঠিক আছে চলো এখানে অনেক বড় একটা ঘড়ি হয়ে রয়েছে ভাই ঠিক আছে আমি জানি না আর আমি টাকা ফাকাতে হাত দিতে চাই না ভাই আর এখানেও ভাই দেখো টাকা ফাঁকা ফেলে রেখে দিই না এটা তো ম্যাপ হ্যালো এখানে একটা ম্যাপ রয়েছে যেটা পুরো লস এর ভাই যেখানে এই পাহাড়ের উপরে এদের বিল্ডিং আছে আর এটা হচ্ছে লস

সবই তো যা নো ভাই এখানে গোল্ড রয়েছে ফুললি গোল্ড রয়েছে ভাই ঠিক আছে এখানে পুরো গোল্ড রয়েছে আমি এখানে বেশিক্ষণ থাকতে চাই না ভাই আমি এখান থেকে চললাম আমি জানি না কি হচ্ছে এটা নয় এটা নয় লিফ্ট থেকে আমাদের তলায় যেতে হবে আমি জানি না চলো লিফ্টে আরামসে উঠে পড়ি তলায় চলে এসেছি আমরা আরামসে আর আমাকে মনে হয় এখান থেকে বেরিয়ে যেতে হবে বাট আমি এখানে সিকিউরিটি গুলোর সাথে কথা বলে নিয়ে যে এখানে কতক্ষণ কে কি থাকবে বা গ্যাংস্টারদের সাথে কোথায় দেখা হতে পারে ভাই গ্যাংস্টারটা কে চলো এখান থেকে আরামসে চলে যাওয়া যাক আর সিকিউরিটির সাথে কথা বলে নেওয়া যাক আরামসে সিকিউরিটি কোথায় রয়েছে ভাই সিকিউরিটি সামনে রয়েছে চলো সিকিউরিটির সাথে কথা বলে নেওয়া যাক আরামসে এখানে ওয়েল তো গাইস আমি এত কোন হায়দ্রাবাদে সিকিউরিটির সাথে কথা বলার পর আমি জানতে পারলাম যে এই ম্যানশনটা কার তোমরা নিশ্চয়ই লোকটাকে আগে থেকে চেনো ভাই ওর নাম হচ্ছে মাফিয়া ইয়াস ও বললো যে লস স্যান্টস এর বেশিরভাগ লোকে ওই লোকটাকে চেনে হচ্ছে লস স্যান্টস এর সব থেকে বড় ডন বেগ মাফিয়ার নামে ইয়াস এটা হচ্ছে বেগ মাফিয়ার বাড়ি আর আমি গাইজ ভুল করে বেগ মাফিয়ারই একটা গাড়ি চুরি করে নিয়েছি যেটা হচ্ছে ওই যে পেছনে রাখা রয়েছে কালো রঙের ওই গাড়িটারই একটা কপি ভার্সন যেটা ও নিজের বন্ধুকে দেওয়ার জন্য ট্রান্সপোর্ট করাচ্ছিল এখানে আর তার সাথে সাথে গাইজ ওটাকে আমি চুরি করে নিয়ে রেনোভেটও করে দিয়েছি তো ওরা বললো যে আই থিঙ্ক তোমাকে ডেকেছিল হয়তো কিছু মিটিং এর জন্য বা তোমার এখানে লস স্যান্টস এর একটা বড় মিশন হতে চলেছে যেটা আমি জানি না কিছু একটা গাড়ি চুরি বা রবরি টাইপের আমাকে ওরা বাট এখানে দুঃখজনক ও আমাকে ডেকেছিল আর আমি ভাই অনেক লেট করে এসেছি কারণ আমার গাড়ি লেট এসেছিল ভাই আমি জানিনা আমার গাড়ি অনেক লেট এসেছিল তাই জন্য আমি লেট করে এসেছি নিজেই তো এটা হচ্ছে পুরো বেগ মাফিয়ার একটা পুরো মেনশন যেটাকে তোমাদের এতক্ষণ ধরে আমি দেখালাম আর এইটা হচ্ছে বেগ মাফিয়ার ছেলে সামলায় আর কি বিগ মাফিয়ার কোনো ছেলেও আছে আমি জানি না সিকিউরিটির আমাকে বললো যে এখানে মাফিয়ার ছেলে থাকে বেগ মাফিয়া খুব কমে আসে ও ছেলেই আমার সাথে কথা বলতে মতো বাট ও ছেলে এখন নেই কোন একটা জায়গায় গ্যাং বর হচ্ছে সেখানে গিয়ে মারপিট করছে আজকে এই গেম প্লেটা এতটাই রাখছি তোমাদের যদি গেম প্লেটা নেক্সট পার্ট লাগে তাহলে অবশ্যই এটাতে ফোর কে লাইক করে দেবে যদি ফোর লাইক হয়ে যায় এন্ড নেক্সট পার্ট আসবে প্লাস বিগ মাফিয়ার সাথে আমরা দেখা করবো প্লাস বিগ মাফিয়ার সাথে কি কেস হয়েছে সেটা আমরা কথা বলবো ওটা নিয়ে তো ঠিক আছে আজকে গেম প্লেটা এতটাই যদি তোমাদের গেম ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে চলো দেখাচ্ছি তোমার সাথে পরে গেম ভিডিও দেখ ইউ গ্যান ইন দ্য নেক্সট গেম